হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি কুয়েত দেশ সম্পর্কে জানা অজানা ইতিহাস সম্পর্কে জানাবো আপনাদেরকে, তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো দেখবেন। কুয়েত রাজ্য একটি ছোট তেল সামুদ্রিক দেশ। দক্ষিণে রয়েছে সৌদি আরব ও ইরাক। বৈশিষ্ট্যিক রাজতন্ত্র এটি। দেশটির রাজধানীর নাম কুয়েত সিটি। সরকারি ভাষা আরবি আর ধর্ম ইসলাম। দেশটি যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা অর্জন করেছে। দেশটির মোট আয়তন 17,818 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 2 মিলিয়নের বেশি। আর দেশটির মুদ্রা কুয়েতি দিনার, আর মাথাপিছু আয় প্রায় $2,900। আর কলিং কোড +965। বন্ধুরা, আমার ভিডিও যদি বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1613 খ্রিস্টাব্দে কুয়েতে একটি শহর আধুনিক কুয়েত শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশাসনিকভাবে এটি স্থানীয় শেখদের দ্বারা শাসিত সেখানে ছিল। 1916 সালে বানি উবুদ কুয়েতে স্থাপিত বসতি শুরু করেন। এই সময়ে কিছু জেলেরা বাস করতে শুরু করল। প্রাথমিকভাবে মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিত ছিল। 17 শতকের মাঝামাঝি কুয়েতে ফার্সি উপসাগর থেকে আলপস প্রধান বাণিজ্যিক পথ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিল। কুয়েতের পারস্য উপসাগর অঞ্চলে নৌকা নির্মাণের কেন্দ্রস্থল ছিল। কুয়েতিরা পারস্য উপসাগরের সেরা নাগরিক হিসেবে খ্যাত অর্জন করে। 1890-এর দশকে কুয়েত অটোমান সাম্রাজ্যের দ্বারা হুমকির সম্মুখীন হয়। তার নিরাপত্তা বিষয়ক সমস্যা সমাধান করার জন্য তখনকার শেখ মোবারক আস সবাক ভারতবর্ষে ব্রিটিশ সরকারের সাথে একটি শান্তি চুক্তি রক্ষা করেন। পরবর্তীতে 1899 সালে কুয়েত চুক্তি নামে একটি পরিচিত হন এবং ব্রিটিশ রক্ষাকর্তা হন। শেখ মান 1899 সাল থেকে 1961 সাল পর্যন্ত ব্রিটিশ রক্ষাকারী ছিলেন। কুয়েতের একটি রাজধানী ও সাংবিধানিক আমিরস্তের দেশ। এটি একটি মিশ্রণ রাজনীতি সুব্যবস্থা। কুয়েতে নির্বাচিত সংসদীয় পদ্ধতি এবং নির্বাচিত সরকারের মাধ্যমে পার্থক্য তৈরি করে। কুয়েতের সংবিধান 1962 সালে প্রণীত হয়েছিল। নাগরিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের দিক দিয়ে কুয়েতে মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম রাষ্ট্র। ফ্রিডম হাউস বিশ্বব্যাপী স্বাধীনতা জরিপে দেশটিকে আংশিক মুক্ত দেশ হিসেবে চিহ্নিত করেছে। কুয়েত উপসাগরীয় দেশগুলোর মধ্যে একমাত্র আংশিক মুক্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়। আর কুয়েতে 6টি প্রশাসনিক অঞ্চল রয়েছে এবং 11টি জেলা রয়েছে। উপসাগরের তীরে ইরাক এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত। কুয়েত অর্থনীতি হচ্ছে একটি ছোট পেট্রোলিয়াম অর্থনীতি। কুয়েত দিনার বিশ্বের মুদ্রাগুলোর সবচেয়ে মূল্যবান একক। এই পেট্রোলিয়াম শিল্প আর্থিক সেবা খাতে অন্তর্ভুক্ত। বিশ্বব্যাংকের মতে মাথাপিছু আয়ের ক্ষেত্রে কুয়েত বিশ্বের চতুর্থ ধনী দেশ। মাথাপিছু আয়ের ক্ষেত্রে কুয়েত জিসিসি দেশগুলোর মধ্যে দ্বিতীয় ধনী দেশ এবং কাতারের পরেই রয়েছে দেশটি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।